নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড ওটিটিতে পর্নোগ্রাফি সাবস্ক্রিপশন দুশো নিরানব্বই টাকা লেখা কুনাল বসু পাঠ সৌনক সান্নাল। কারো যখন সর্বনাশ ঠিক সেই সময়টাই কেউ বেছে নেয় নিজের উন্নতির জন্য আর তখন তার জীবনে পৌষ মাস রীতিমতো জৌলুস এনে ফেলে বিশ্বে তখন লকডাউন মৃত্যু মিছিল হাসপাতাল জুড়ে কাজ হারিয়েছেন দেশের হাজার হাজার মানুষ আপনি বাড়িতে বড় জোর ইউটিউব দেখে ডালগোনা কফি আর ধোকলা বানাচ্ছেন ঠিক সেই সময় ফুলে ফেপে উঠল এক ধরনের ভারতীয় পর্ণ তার আকর্ষণ এমনই অমোঘ যে মালামাল হয়ে গেলেন মুম্বাইয়ের কয়েকজন যারা ঠিক সময় এই ব্যবসা শুরু করেছিলেন যেসব দেশে পর্নোগ্রাফি আইনসিদ্ধ সেসব দেশে কিছু পর্ন সাইট ছাড় দিয়েছিল লকডাউনের প্রথম দু তিন মাস ভারতে পর্ন বেআইনি তাই ইরটিকার রগরগে বিজ্ঞাপনের আড়ালে আসলে পর্ন বিক্রি করে মুনাফা করে ফেলেছেন কয়েকজন সম্প্রতি পুলিশ জানতে পারে এই চক্রের কথা গ্রেপ্তারও করা হয়েছে পুরো বিষয় জানতে পেরে পুলিশ নিজেই তাজ্জব বিষয়টা অনেকটা এরকম মোটামুটি তিরিশ মিনিটের যে ছবিগুলি আপলোড করা হয় তার আদল ওয়েব সিরিজের কিন্তু কন্টেন্ট পর্নোগ্রাফিক যেখানে দাবি করা হয় প্রতি সপ্তাহে আসবে নতুন এপিসোড এবং হতো তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পর্নোগ্রাফিক ওয়েব সিরিজ দেখানো হতো কোনো ওয়েবসাইটে নয় আধুনিক রীতি মেনে একেবারে ওটিটি প্ল্যাটফর্মের অ্যাপ বানিয়ে যেখানে গ্রাহকদের মাসিক রেন্টাল দিতে হয় এই রেন্টাল ছিল দুশো নিরানব্বই টাকার লকডাউনে বাড়িতে বসে দেশের লক্ষ মানুষ সাবস্ক্রাইব করে ফেলেন এই ওটিটি প্ল্যাটফর্ম হিসেব নিকেশের পর পুলিশের আন্দাজ ব্যবসা ছাড়িয়ে গিয়েছিল কোটি টাকার গণ্ডি আর তা হয়েছিল মাত্র দুতিন মাসেই মুশকিলটা আসলে হয়েছে দুটি কারণে ইরটিকা ও পর্নের ভেদাভেদ না রাখতে পেরে এবং অনেক সময় যে সব মেয়েদের এই সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাদের কাজ করানো হয়েছে জোর করে হুমকি দিয়ে কয়েকদিন আগে মুম্বাই পুলিশের কাছে খবর আসে মাদ এলাকার গ্রিন পার্ক বাংলোয়ে হয়তো পর্নোগ্রাফির শুটিং হচ্ছে মাঝে মাঝে পুলিশ একদিন রেড করে সোর্স যে সঠিক তথ্য দিয়েছিল পুলিশ বুঝতে পারে বাংলোয়ে পৌঁছেই পাঁচজনকে তখনই গ্রেপ্তার করা হয় তাদের থেকেই জানা যায় এই চক্রের কর্মপদ্ধতি মাত্র পাঁচ থেকে সাত জনের টিমে কাজ করত তারা শ্যুট করা হতো মোবাইল ক্যামেরায় একটা হ্যালোজেন ভাড়া করা হতো লাইটিং এর জন্য মাধের বাংলোয়ে লাইটম্যান গ্রাফিক ডিজাইনার ছাড়া গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী ও অভিনেতা গ্রেপ্তার হয়েছিলেন এই চক্রের অন্যতম পান্ডা ইয়াসমিন খান বছর চল্লিশের ইয়াসমিনী শ্যুট করছিলেন ওই দিন ওই শ্যুটে ধরা পড়া অভিনেত্রী পুলিশকে জানান তাকে দিয়ে জোর করে অভিনয় করানো হচ্ছিল প্রস্তাব করে দেওয়া হবে শুটিং স্পটে গিয়ে স্ক্রিপ্ট দেখে অভিনেত্রী বুঝতে পারেন আসলে পর্নোগ্রাফি শ্যুট করা হবে অভিনয় না করতে চাইলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন ইয়াসমিনরা বলা হয়েছিল বাংলো ভাড়া ও শুটিং এর ব্যবস্থার জন্য ওই টাকা লাগবে তারপর পুলিশের জালে জড়ান ওটিটি প্ল্যাটফর্মের মাথা অভিনেত্রী গেহনা বশিষ্ঠ ও তার স্বামী তারাই মূলত এডিটিংয়ের কাজ করে আপলোড করতেন অ্যাপে গেহনার ইনস্টাগ্রাম প্রোফাইল তাক লাগিয়ে দেওয়ার মতো পরিচয় অভিনেত্রীর কিছু ইরোটিক ফোটো আছে সেখানে সেই সঙ্গে আছে নামের পাশে ভেরিফিকেশনের নীল টিকও দেখা গিয়েছে কোনো একটি টিমের জার্সি গায়ে তিনি হাজির হয়েছিলেন আমির শাহীর টি টেন লিগেও শ্যুট করা ভিডিও এডিট করা হতো বিনামূল্যের এডিটিং সফটওয়্যারে আর যে বাংলো বা গেস্ট হাউসে শ্যুট করা হতো সেটি একদিনের জন্য ভাড়া নেওয়া হতো হাজার দশেক টাকায় মূল অভিনেতা অভিনেত্রীদেরও প্রতি এপিসোডের জন্য দশ হাজার টাকার কাছাকাছি পেমেন্ট করা হতো তবে এইটুকু বিনিয়োগ কিছুই না লাভের তুলনায় কারণ ওটিটি প্ল্যাটফর্মটির সাবস্ক্রাইবারের সংখ্যা এক লাখের মতো তারা যদি দুশো টাকায় সাবস্ক্রাইব করে থাকেন এমনি প্রায় তিন কোটি টাকা উঠে আসছে গেহনার আবার একজন পাবলিসিস্ট আছেন ফ্লিন রেমিডোজ নামে সেই পাবলিসিস্টের দাবি ফাঁসানো হয়েছে গেহনাকে কোনো পন রাকেটের সঙ্গে যুক্ত নন ফ্লিনের মন্তব্য আইনে যেটুকু ছাড়া আছে সেরকম সিনেমায় পরিচালনা ও প্রযোজনা করেন গেহনা অনেক ওয়েব সিরিজেও তো নিউডিটি আছে নিউডিটি মানেই তো পণ নয় যুক্তিটা এরকমই দেওয়া হচ্ছে ধৃতদের পক্ষ থেকে কিন্তু জোর করে অভিনয় করানোর বিষয়টি তাদের পক্ষে যাচ্ছে না তাছাড়া পুলিশ মনে করছে ইরটিকা নয় আদ্যন্ত পণই শ্যুট করে বিক্রি করা হচ্ছিল আপাতত সেই অভিযোগেই গেহনা ইয়াসমিনদের গেঁথে ফেলার চেষ্টায় পুলিশ